আমরা চলে এসেছি এখন দীঘা মোহনাতে, টোটো করে এলাম ওল্ড দীঘা থেকে দুজন, নিল 70 টাকা। যদি আপনি রিজার্ভ করে আসতে চান তাহলে ওই 210 টাকা মতো পড়ে, আর যদি আপনি শেয়ারে আসেন তাহলে 20 টাকা করে পড়ে। ঠিক আছে, এই হচ্ছে আমরা দীঘার মোহনা। আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে। মোটামুটি দৃশ্য কুয়াশা ছিল সকালবেলাতে, আস্তে আস্তে কাটছে ওটা। বেশ কিছুটা ভিড় আছে, চলুন এগিয়ে যাওয়া যাক। নানা রকম টুকিটাকি জিনিসের পসরা, এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাবো মোহনার দিকে। সকালবেলা ডাব খেতে চাই, ডাব আছে। ডাব কত করে গো? 20-25 টাকার মধ্যে ডাব। তারপর ওগদিঘা থেকে হেঁটে আসলে ওই আধ ঘন্টার মধ্যে হেঁটে চলে আসা যাবে, কিন্তু যদি আপনারা সকালবেলা প্রাতঃ ভ্রমণে বেরোতে চান ওগদিঘায় যদি আপনারা আধ ঘন্টার মধ্যে আপনারা অনায়াসে কিন্তু চলে আসতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের আলাদা করে টোটো বা কিছু ভাড়া করার দরকার পড়বে না। সূর্যের আলো সমুদ্রের জলের উপর পড়ে সুন্দর একটি দৃশ্য তৈরি করেছে। এখানে দুটো নৌকো দাঁড়িয়ে আছে, আমি গিয়ে চলেছি, প্রচুর লোক সমাগম। এই জায়গাটার উপর দিয়ে নেমে যাওয়াতেই পারে, সকালবেলা ব্রেকফাস্টের ব্যবস্থা, চা, এগিয়ে চলেছি আমরা আস্তে আস্তে। আরো একটু প্যান করে দেখানো যাক, এই হচ্ছে সমুদ্র তট, প্রচুর জায়গা এখন, যেহেতু সমুদ্র একটু পিছিয়ে গেছে। আমরা এই জায়গা দুবে একটু হেঁটে যাচ্ছি, এখন বাল যেহেতু জল নেই সহজ। বর্ষাকালে এটা বিপদ সীমা হিসেবে চিহ্নিত করে রাখা আছে, কারণ এই অবধি জল চলে আসে। করতে পারেন, প্রচুর ঘোড়া রয়েছে। তালের রস কত করে? তালের রস 10 টাকা। সঙ্গে সঙ্গে
ওইদিকে আধ ঘন্টা ঘুরে আসি, অত অত মজা লাগে। কাকা কিছু দাও বাবা, খেতে কিছু নাই, ভাত রুটি তরকারি। বলবেন স্যার, ফটো নিলে বলবে। হ্যাঁ বাবা, সচরাচর আপনারা ইউপ দিয়ে আসতে পারেন। একটি মাঠ খুলে রাখা আছে, পরবর্তী যাওয়া যাবে না বর্ষার সময়। কিন্তু এখন আমরা অনেকটা দূরে চলে যেতে পারবো হাঁটতে 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 হাঁটতে। সেই দূরে দূরে ট্রলার যেটা দেখতে পেয়েছিলাম সকালবেলাতে মানে ভিডিও শুরুতে, সেটার প্রায় কাছাকাছি অবান্তরণ চলে এসে এই যে জল মাটিটা শক্তই আছে। আপনাকে একটু এদিক দিয়ে চলে যাই। তারপর আবার এটা চট করে আপনি কোথাও দেখতে পাবেন না। এই যে লাস্ট এই অবধি আসা যায়, সেখান থেকে আমরা বেরিয়ে আরো অনেকটা পিছিয়ে এগিয়ে যাচ্ছি আরো সমুদ্রের দিকে। সমুদ্র দীঘায়ও নিয়ে আসছিলাম, আসলেই বলা শুধু খাই 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 করবে। সমুদ্রে গর্ত গর্ত রয়েছে, একটু উঁচু উঁচু। চলে এসছে সমুদ্রের ধারে। এবার আমরা আবার ফেরত যাওয়ার সময় বাকিটা তুলে ধরছি আপনাদের কাছে। মোহনার কাছে এসে যেটা দেখতে আপনাদের সবাইকেই ভালো লাগবে, বিশেষ করে যারা জিওগ্রাফি স্টুডেন্ট তাদের হয়তো আর একটু জিনিসটা টেকনিক্যালি হয়তো বুঝতে সুবিধা হবে। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি প্রচুর এই ধরনের যে জিনিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যেটা দেখুন সমুদ্র কীভাবে প্রাকৃতিকভাবে আল্পনা তৈরি করেছে সেটার একটা ছোট্ট নমুনা আপনাদের সামনে তুলে ধরছি। এরকম প্রচুর আপনার বালির যে সমুদ্রের ঢেউয়ের জন্য এই সমস্ত যে ছোট ছোট ঢিপি বা এই ঢেউয়ের যে দাগগুলো তৈরি হয়েছে সেটা দেখার পর দেখতে পাচ্ছেন কি কিভাবে চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে। এটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো ওইদিকে ফিশ মার্কেটটার দিকে। সকালবেলায় সমুদ্র, এখন প্রায় সাড়ে সাতটা বাজতে চলল। আস্তে আস্তে এগিয়ে যাবো ফিশ মার্কেটটার দিকে, দেখি কিছু যদি পাওয়া যায়। মোহনাতে এবারে মজার বিষয় হচ্ছে এটা,
কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছিলাম জলটা বিশাল দূরে ছিল, সেই জলটা কিন্তু আস্তে 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 কিন্তু অনেকটা কাছে চলে এসছে। প্রায় এই যে জায়গাটা এখন আমরা ছিলাম এতক্ষণ, সেই জায়গাটা আমাদেরকে এবারে ছেড়ে দিতে হবে। তো আসুন আমরা এই জায়গা থেকে এবারে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আমরা দেখি মাছের বাজারে কিছু যদি পাওয়া যায় কিনা। ধন্যবাদ। আমরা এবারে মোহনা থেকে বেরিয়ে পড়েছি, হেঁটে যাচ্ছি আমরা। ব্রেকফাস্টে লুচি, বিভিন্ন রকম উপহার সামগ্রী, টুকিটাকি, শাখা পলা, সরি শুধু শাখা পলা বিক্রি হচ্ছে এখানে। যেটা দেখলাম সামনে কিছু শুটকি মাছ দেখলাম, দেখুন বাচ্চা কোলে নিয়ে এবং যেটা এখন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে শুটকি মাছ। দেখুন অনেক রকম শুটকি মাছ এখানে বিক্রি হচ্ছে। এদিকে ফুল চিংড়ি লইটা আছে, এগুলো কি শুটকি? তো উটকি, শুটকি গেল দুখেরি চাই গেল নয়া আমার দুখেরি কপাল আর কতকাল সদাই রে দয়াল আর কপাল। দেখুন অনেক রকমের মাছ গেল নয়া। এরকম আরো বেশ কিছু দোকান রয়েছে। এগুলো কি বিভিন্ন মাছ অনুযায়ী বিভিন্ন রকম দাম নাকি? আবার আসলে যেন কিনতে পারি, এরকম করো, এরকম করলে আর কি। এবার আমরা আস্তে আস্তে মোহনা থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গেছি প্রায়। এখান থেকে অটো বা টোটো কিছু একটা ধরার চেষ্টা করবো, ঘুরে বাড়ি চলে যাবো। তার আগে দেখি যদি মাছের ভেড়িটা যদি দেখতে পাওয়া যায়।